হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে দেখাবো কিভাবে আপেল গাছ চারা তৈরি করবেন বীজ থেকে। তো আমরা প্রথমে একটি আপেল নিয়ে নিলাম। আপেলটা আমরা চারিদিক থেকে কেটে নেই, চারিদিক থেকে ঘুরিয়ে কেটে নেবেন। মাঝখান থেকে ডাইরেক্টলি কাটলে বীজগুলো কেটে যেতে পারে, তার জন্য চারিদিক থেকে কেটে আপেলটা ফাটিয়ে নেবেন। তারপরে দেখুন আপেলের বিচিগুলো আলাদা করে নেবেন আপেল থেকে। আপনারা যতটা চারা তৈরি করতে চান ঠিক ততটা চারাই বিচি নিয়ে নেবেন। যেন আমি অনেকগুলো বীজ বের করে নিলাম, এখন বীজগুলো আমি ভালো করে ধুয়ে নেই। এখানে পানি দেওয়ার কারণ হচ্ছে যে পানির উপরে যে বীজগুলো ভেসে যাবে সেই বীজগুলো এখনো পুষ্টি হয় নাই, তার জন্য উপরে বীজগুলো আমি ফেলে দিলাম। তখন আমি একটা টপ নিয়ে নিলাম, আর টপের নিচে যেখানে একটা হোল থাকে হোলটার উপরে আমি টিস্যু দিয়ে ঢেকে দিলাম। হোলটা রাখার কারণ পানি যেন না জমে থাকে, তার টিস্যুটা দেওয়ার কারণ হচ্ছে যে মাটিগুলো যেন নিচে পড়ে না যায়, তার জন্য। তো আমরা জৈব সার নিয়ে নিলাম, টবের মধ্যে দেখুন জৈব সার। তারপর আমি বীজগুলো বেশি নিচে দেবেন না, বীজগুলো উপর উপরে রাখবেন, বেশি পানির নিচে দেবেন না, পচে যাবে তার জন্য। তো উপর উপরে রাখার চেষ্টা করবেন। দেখুন আমি হালকা করে উপর দিয়ে কিছু জৈব সার আবার দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়ে দিলাম। তো মোটামুটি আমার প্রথম প্রসেস কাজগুলো শেষ হয়ে গেছে। তো আমাদের এখন অপেক্ষা করার পালা। তো আমরা এটাকে এক জায়গায় ছায়াযুক্ত জায়গায় রেখে দেব। দেখুন মাত্র 15 দিনের মধ্যে চারা রোপণ স্টার্ট হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে খুব সহজেই চারা তৈরি করতে পারেন বাড়িতে বসেই। আর আমি সবসময় গ্রাফটিং এবং বীজ থেকে চারা কীভাবে তৈরি করবেন সেগুলো ভিডিও আপলোড করে থাকি। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও পাবেন আমার চ্যানেলে। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আমরা দেখুন আমার চারা মাত্র 48 দিনের মধ্যে রেডি হয়ে গেছে। 48 দিন অপেক্ষা করার পরে আমার চারা রেডি হয়ে গেছে। এখন আমি চারাগুলোকে ভেঙে ভেঙে আলাদা করে লাগিয়ে নেব, কারণ গাছগুলো তো আর বড় হলে এক জায়গায় রাখা সম্ভব না, তার জন্য প্রত্যেকটা টবের মধ্যে একটা করে চারা লাগাবো। পরবর্তীতে আপনি যেখানে ইচ্ছে আপনি চারাগুলো রোপণ করতে পারবেন। আমি প্রত্যেকটা চারা একটি চারা একটি টবের মধ্যে লাগিয়ে দিই। আপনারা চাইলে মাটিতেও লাগাতে পারেন, আপনার যদি সেরকম জায়গা নির্বাচন করা থাকে। তা আমি এখনো টপে থাক, বড় হওয়ার পরে আমি যেখানে লাগানোর ইচ্ছে সেখানে লাগাবো। মূলত চারাটাকে রেডি করি, তার জন্য টপে রাখলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনার একটা লাইকে আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগে। তো আজকে